हाय एवरीवन, আমি ঝুমা। তোমাদের সামনে আবার চলে এসেছি আজকে আর একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে তরকারির ফেলে দেয়া খোসা দিয়ে কিভাবে একটা মুচমুচে ভাজার রেসিপি তোমাদের সামনে প্রেজেন্ট করা যায় সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করব। তো এই তরকারির খোসা তো আমরা সবাই ফেলে দিয়েই থাকি, কিন্তু এই তরকারির খোসাকে যদি আমরা ফেলে না দিয়ে আমরা একটা মজাদার একটা ভাজা তৈরি করে নিতে পারি, যেই ভাজাটা গরম ভাতের সঙ্গে গরম ডাল দিয়ে খেতে অসাধারণ লাগবে। তাহলে কেমন হয়? মনে হয় খুবই ভালো হয়। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। আর কিভাবে সেই রেসিপিটা বানাবো একটু দেখে নাও তোমরা। তো দেখো, আমি এখানে পটল আর আলুর খোসা নিয়েছি। আমার কাছে পটল আর আলুই এখন আছে, কারণ আমি আলু পটলের তরকারি বানাবো। তো সেই খোসাগুলোকে আমি ফেলে দিচ্ছি না। তো খোসাগুলোকে আমি পুরো ছিলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার দেখো, আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ বেসন দিয়েছি, দিয়েছি একটু হলুদ গুঁড়ো। তারপরে আমি এখানে দিচ্ছি ধরো একটু তোমার কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স না দিলেও তোমরা যদি শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়ো করে দাও সেটাও হবে। আমি আগে কিন্তু নুন দেবো না। এবার আমি সমস্ত খোসাগুলোকে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে ভালো করে দেখো মেখে নিয়েছি। এবার দেখো, আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই ভাজাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো সর্ষের তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে আমার। এবার সমস্ত ভাজাগুলো মানে সমস্ত এই যে খোসার যে ভাজাটা করব সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমকে এখানে আমি একটু হাইতে রেখেছি। প্রথম অবস্থায় কিছুক্ষণ আমি হাইতে রাখবো, তারপরে আমি লো টু মিডিয়াম করব। এইভাবে একটা সময় আমি লো করে দেবো। তো এইভাবে আমি ভাজাটাকে করে নেব। তো দেখো, প্রথম অবস্থায় যখন আমি ভেজেছি তখন বেসনগুলো কিন্তু একটু কড়াই গায়ে লেগে গেছিলো, কিন্তু খানিকক্ষণ বাদেই দেখো বেসনগুলো যখন ভাজা হতে শুরু করেছে এই খোসাটার সাথে, তখন কিন্তু বেসনগুলো ছেড়ে আসছে কড়াই থেকে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত খোসাগুলোকে সমানে নাড়তেও থাকবো আর ভাজতে থাকবো। তো দেখো এখন বেসনগুলো খুবই ছেড়ে এসছে কড়াই থেকে, আর অনেকটাই কিন্তু ভাজাগুলো ভাজা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখন নুনটা। তো নুনটা আমি অনেকটা বাদেই দিয়েছি। এবার আমি আবার একটু ভেজে নিলাম। তারপরে আমি দিচ্ছি দেখো এখানে একটু চাট মশলা। চাট মশলা দিলে এই ভাজাটার স্বাদ আরও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো সেই কারণে আমি চাট মশলাটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করছি। তাছাড়া চাট মশলা বা যে কোনো টক জাতীয় কিছু দিলে যে কোনো ভাজা কিন্তু মিশে যায় না, একটু কড়কড়ে হয়। তো সেই কারণে আমি এটা দিয়েছি। এরপরে আমি দেখো পোস্ত অ্যাড করলাম। পোস্তটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। এবার এই পোস্তটা দিয়ে আমি কন্টিনিউয়াসলি কিন্তু ভাজাটাকে ভেজে নেব, যতক্ষণ না এই ভাজাটা পুরোপুরি কড়কড়ে হয়ে যাচ্ছে। তো পোস্ত দেওয়াতে এই ভাজার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হবে। তো পোস্তটা এমনিতেই একটা অসাধারণ সুস্বাদু খাবার, যে কোনো কিছুতে পোস্ত দিলে কিন্তু তার স্বাদটা বাড়ে। তো এই ভাজাতে যখন পোস্তটা মিশছে না, তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমকে কিন্তু এখন লো করে দিয়েছি। এইবার এই ভাজাটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে কড়কড়ে করে আমি কিন্তু একদম ভাজাটাকে ভেজে নেব। একদম মুচমুচে হয় ভাজাটা, আর কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। মানে গরম ভাত দিয়ে ডাল যখন গরম গরম হবে আর এই ভাজাটা পাতে পড়বে, ও ও খেতে যা দারুণ লাগবে। পুরো ভাতটাই তুমি এ দিয়ে খেয়ে নিতে পারবে। তো দেখো আমার ভাজাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একদম কিন্তু মুচমুচে ঝরঝরে হয়ে গেছে। তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমরা কারা কারা খোসার এরকম ভাজা খাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু রেসিপিটাকে সবার মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিও অল নোটিফিকেশানের জন্য, যাতে যখন আমার ভিডিওটা আমি আপলোড করব সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর
যারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আমার ভিডিওটা দেখছো তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখো ভাজাটা পুরো মুচমুচে হয়ে গেছে, আমি দেখো একটু ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের জন্য আমি এখানেই টাটা বাই বাই করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি বা কোনো ব্লগ ভিডিওতে। তো টাটা বাই বাই।